কুমির সাইজের জিবে কাল যে জাল ফেলে এসেছিলাম চাপা জাল সেই জালটা আমরা সকাল সকাল তুলতে যাচ্ছি এখন একটু বেলা হয়ে গেল কারণ ভাটা তো আমরা জাল তুলে দেখাচ্ছি কত মাছ পাই তাই তো ভাবিদা হ্যাঁ চলো 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 আমরা জালের কাছাকাছি চলে এসেছি কিন্তু আমাদের জালের ছোল দেখা যাচ্ছে ওই যে আমরা জাল তোলা শুরু করবো কাকা বড় মাছ উঠবে তো হ্যাঁ বড় মাছ উঠতে হবে বড় মাছ ধরবো বলে এসেছি একদম একদম ভাবিদা চলে আসো নগদ দিয়ে ওখানটা ওখানে নগদ দিয়ে এক জায়গায় হয়ে গেছে না ওই তো হয়ে গেছি ওই তো আরেকটা না ওটা না শোলটা ধরো শোল এই চলে এসছে শোল শোল ধরবো এবার শোল ধরো এই শোল চলে এসছে ধরো তুমি চালালো চালাচ্ছ আস্তে পড়ে যাবি একটা মাছ উঠেছে এই মাছ উঠেছে কোথায় মাছ জিও মাছ বড় মাছ আগে আগে ছাড়ি না পায় ধরবে পায় ধরবে না এপারে এপারে হরি কৃষ্ণ হরি হরি ইটা সাইজে রাখো একদম একটা মাছ উঠছে এই তো মাছ ডবল ডবল মাছ এই জোড়া জোড়া মাছ জ্যান্ত মাছ ও ছোট কাটছি মাছের হালে ফেলিছি না একটা কাঁকড়া উঠতেছি কাঁকড়া কাঁকড়া দুটো দুটো কাঁকড়া দুটো কাঁকড়া কাঁকড়াটা ভেঙে দিলাম ছোট 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 কাঁকড়া চলবে না ওই ব্যাগে ওখানে ওই না ওখানে ওই লাঠিটা কি হলো এই কাঁকড়া আসতেছে একটা বড় কাঁকড়া আসতেছে এই চলে এসছে কাঁকড়া উঠেছে বড় কাঁকড়া বড় কাঁকড়া উঠেছে একটা হ্যাঁ ওটা বেঁধে নে আরো ওদিকে ভেঙে তার না এইখানটা এখানটায় রাখবে আর ইট গুলো শুয়ে একদম চারটা ভাই শুয়ে রাখবে
খুলে করে সাগর কামড়া পড়েছে জোড়া আবার নাকি হ্যাঁ জোড়া জোড়া পড়েছে বসতে আরে বাস জোড়া কাংড়া জোড়া কাংড়া গুলো সাগরের কাংড়া গুলো কাংড়া না না ও কাঁটা গাছে ওই যে সিদ্ধ করে ওষুধ বিক্রি করে না বই কাঁকড়া বই কাঁকড়া আমাদের কিনে এনে শুকনো করে জিভে জিভে আজকে কিন্তু সিদ্ধু কাকা জিভে পড়ছে তাই না টানো টানো জিভে মাছ জিভে কোথায় বেঁধে যাচ্ছে কোথায় ভোলা 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 মাছ ইলিশ হয়েছে ইলিশ হয়েছে একটা জীবে মাছ দেখেছি চলে কোথায় যাবে চলে আর রাস্তা নেই কেমন লাগছে মাছ পেয়ে ভালো লাগছে বড় জিবে ডেকেছি কান্নাটা ছেড়ে দাও বড় জিবে উমেশ সাইজের জিবে ছাড়িয়ে গেছিল বিশাল বড় জিবে বড় জিবে খুব কেমন লাগছে ভালো লাগছে এরকম মাছ হলে তো ভালো লাগবে কুমিরের মতন সাইজে পালা গুলো ছড়িয়ে দিবে আস্তে
কাঁকড়া পেয়ে গেছি বলো, ধরাবো পোকাটা ছেড়ে আমি চাপটা নিয়ে আসি। বড় কাঁকড়া এটা, ভালোই বড়, বড় কাঁকড়া মাছ পড়েছে, বড় টেংরা, বড় টেংরা, এই তো বড় টেংরার দরকার, চরকা চর কথা বন্ধুরা। আমাদের এই লাস্ট ইট ভালোই মাছ পেলাম, কিন্তু বড় বড় যেরকম কাঁকড়া পেয়েছি আর সেরকম মাছও কিন্তু বড় বড়। এইটা হচ্ছে আমাদের এই জালের লাস্ট ইট, হ্যাঁ এইটা হলো এই জালের আমাদের লাস্ট ইট। তবে মাছ কিন্তু আজকে সেই পেয়েছি ভাবি দা, তাই তো? আমাদের একটা জাল প্রায় উঠে এসেছে, একদম লাস্ট জাল উঠে গেছে, উঠে গেছে। আরেকটা জাল এই যে সামনে, আরেকটা জাল কিন্তু আজকে জাল জোড়া জিবে লাস্টে, সুন্দর আছে কিন্তু ববিতা, মাছও যেরকম হচ্ছে আর আছে মজাও হচ্ছে সেরকম, তাই না? হেভি হেভি, আর জিবেরও সাইজ তো সেই সাইজ, একটা চরগদা হলো, তাই তো? বেশি জিবে ভোলা কটা আর একটা চরগদা। কাঁকড়া তো হয়েছে, ভালো ভালো কাঁকড়া হয়েছে, এটা কাঁকড়া কেটেছে। তাহলে আমাদের এই জালটা জোড়া হচ্ছে, জোড়া জীব মাছ দিয়ে এই জালটা তোলা শেষ করলাম। তো আর একটা জাল আছে ওই যে সামনে, ওই জালটা তুলবো। ঝোল দেখা যাচ্ছে, বড় জিবে আছে, বড় জিবে, বড় জিবে, বড় জিবে, বড় জিবে, ঘুরে আছে।
ভালো এই জালটা একটু কম মাছ পড়লো তাই না এটা একটু কম পড়লো আমরা প্রায় এই জালটা তোলার প্রায় শেষের পথে তাই তো আর হয়তো দুটো তিনটে ইট পাবো এইতে এই জালটা একটু মাছ কম পড়লো কিন্তু এই জালটা আমাদের ভালো মাছ এই বড় জিবে বড় জিবে জিবেটা দেখো হ্যাঁ দুটো ভোলা আমি টেনে তুললাম তুমি কিন্তু এখানে তুলতে পারলে না তাহলে তুমি কিন্তু ফার্স্ট হতে পারলে না একটা জিনিস তুলবো হ্যাঁ বড় বড় হ্যাঁ ছাড়াচ্ছি এই হলো আমাদের শেষ ইট খুব ভালো মাছ পেয়েছি কিন্তু আজকে বড় বড় ভোলা মাছ পেয়েছি আবার জিবে মাছ পেয়েছি বন্ধুরা আমাদের মাছ এই যে আজকের এই যে মাছ আমরা এই মাছটা এখন বাবিদা আরতে নিয়ে যেতে হবে তাই তো নিয়ে যাবো ঠিক আছে আমাদের আরতে নিয়ে যাবো বেলা হয়ে গেছে সকাল সকাল নিয়ে যেতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটি আমাদের এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা